হ্যালো গাইস, আমি মনি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। গাইস, তোমরা কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। সকাল সকাল রেডি হয়ে বাড়িতেই বেরিয়ে পড়েছি। আমি উঠেছিলাম 6টার সময়, আধা ঘন্টা লাগলো রেডি হতে। এখন বাজে 6:30, আমাকে 7টার মধ্যে রায়গঞ্জ স্টেডিয়ামে পৌঁছাতে হবে। তো এখন টোটো ধরবো। আমি টোটোতে উঠে গেছি, একবার স্টেডিয়ামে পৌঁছে তারপর তোমাদের সাথে কথা বলছি। এখন আছি আমি রায়গঞ্জ স্টেডিয়ামে। ওই যে স্টেডিয়াম দেখো, এখানে এসেছি আমি প্যারেড করতে। প্যারেড হলো, এখন রেস্ট করতে দিল আমাদের 5 মিনিট, আবার 5 মিনিট পরে শুরু হবে। আমাদের প্যারেড শেষ হয়ে গেছে। প্যারেড শেষ হয়ে যাওয়ার পরে শুনলাম আজকে স্টেডিয়ামে ফুটবল খেলা আছে। আর আমার খেলা দেখতে খুব ভালো লাগে, আর খেলতেও আমি খুব ভালোবাসি। তো বাড়িতে আর গেলাম না, ফুটবল খেলা দেখে তারপর বাড়ি যাব। তো চলো স্টেডিয়ামের ভেতরে যাওয়া যাক। তো এখন যাচ্ছি আমি গ্যালারিতে, গ্যালারিতে থেকে খেলা দেখব আর তোমাদেরও দেখাবো। তো তোমরা এনজয় করো। খেলোয়াড়রা মাঠে নেমে পড়েছে। তো তোমাদের বলে দিই কোন টিমের সাথে কোন টিম খেলা হচ্ছে। এই জার্সিটা দেখতে পাচ্ছ, গ্রিন জার্সি, এটা হয়েছে ডিএসএর, মানে স্টেডিয়াম থেকে খেলা হচ্ছে। আর ওদের সাথে যাদের খেলা হবে ওরা হয়েছে হাতিয়ার টিম। তো চলো দেখা যাক কারা জিতে আর কারা ভালো খেলে। খেলা শুরু হয়ে গেছে। তো তোমাদের তো বলেই দিয়েছি কোন টিম কোনটা। যেটা গ্রিন জার্সি ওটা হয়েছে ডিএসএ, আর যেটা পিঙ্ক অ্যান্ড ব্ল্যাক দেখা যাচ্ছে ওটা হয়েছে হাতিয়ার। তো চলো দেখা যাক কোন টিম ভালো খেলে আর কোন টিম জিতে। আমাদের আছে, তাদেরকে আমি বলবো আমাদের
মহাশয় মিতাইটাকে মঞ্চে আসবার জন্য মিতাইটাকে বরণ করে নেবে আমাদের মহিলারা। এবং আমাদের যারা এখানে মিডিয়া রয়েছে এখন ব্রেক দিয়েছে, ব্রেকের পরে আবার খেলা হবে। তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি পুরো খেলাটা তোমাদের দেখাতে পারলাম না। আমার একটা দরকারে স্টেডিয়াম থেকে বেরোতে হয়েছিল, তারপরে যখন আমি আবার স্টেডিয়ামে এসেছি তখন দেখি অন্য টিমের সাথে অর্ধেক খেলা হয়ে গেছে, তাই ভাবলাম একবারে লাস্টের দিকেই দেখাই। তো ডিএসএর আর হাতিয়া স্কুলে যে খেলা হয়েছিল ওখানে হাতিয়া স্কুল জিতেছে 4 গোলে, আর ডিএসএর 0 ছিল। পরে আবার হাতিয়া স্কুল আর নন্দঝার টিমের খেলা হয়েছে, ওখানে ওদের কোনো স্কোরই হয়নি, 0-0 ছিল, ড্র হয়ে গেছিলো। তারপরে এখন ট্রায়াল ফিগার হচ্ছে, তো দেখা যাক কোন টিম জিতে। এটা স্যার দুইটা
বাসাইড তোমরা সবাই দেখলেই হাতিয়া স্কুল জিতেছে, কিন্তু আমার সত্যি কথা বলতে এই জিনিসটা ভালো লাগেনি, কারণ আমি ওদের অর্ধেক খেলা দেখেছিলাম, দুর্দান্ত খেলেছিল সত্যি। আর নন্দজয় স্কুলও খুব ভালো খেলেছিল, খুবই ভালো খেলেছিল, তো এই জিনিসটা আমার ভালো লাগলো। হাতিয়া হাই স্কুলের মহিলা ফুটবল দল এবং নন্দধার ছাত্র সমাজ মহিলা ফুটবল দল ইসলামপুর এসডিএসএ এবং খেলা শেষ, এখন যাচ্ছি বাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই বাই।